ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। ইতিহাস লক্ষ্য করলে দেখা যাবে যে অপবিত্রতার মধ্যে দিয়ে জাতির মৃত্যু চিহ্ন দেখা যায়। যখন যৌন অপবিত্রতা কোনো জাতির মধ্যে প্রবেশ করে, তখনই বুঝতে হবে ওই জাতির বিনাশ আসন্ন। যদি বাবা মা নিজেদের সন্তানের জন্য পাত্র বা পাত্রী নির্বাচন করে, তাহলে এই দোষটা অনেকটা কাটানো যায়। ভারতের মেয়েরা যত বেশি ভাবপ্রবণ, তার থেকে অনেক বেশি বাস্তববাদী। ভারতীয় নারীরা তাই সাধারণত বেশ সুখী, স্বামী স্ত্রীর মধ্যে কলহ তুলনায় অনেক কম হয়। সেখানে আমেরিকায় স্বাধীনতা অনেক বেশি, সেখানে আবার অসুখী সংসার এবং দুঃখকর বিয়ের সংখ্যা অনেক বেশি। এটা থেকে প্রমাণ হয় সব আদর্শ দিয়ে বেশি সুখ অর্জিত হয় না। আমরা সবাই সুখের জন্য আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু সুখ আসতে না আসতেই অন্যদিক থেকে ঠিক দুঃখ এসে পড়ে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা শুভ কাজ করব না? নিশ্চয়ই করব। আগের থেকে অনেক বেশি উৎসাহী হয়ে আমাদের কাজ করে যেতে হবে। জ্ঞান আমাদের উৎকট বাড়াবাড়ি অর্থাৎ ধর্মান্ধতা দূর করবে। ইংরেজার উত্তেজিত হয়ে, ওহ পৈশাচিক হিন্দু নারীদের প্রতি কি অসৎ ব্যবহার করে, এই বলে হিন্দুকে অভিশাপ দেবে না। সেও বিভিন্ন জাতির রীতিনীতি মান্য করতে শিখবে। ধর্মান্ধতা অল্প হবে এবং কাজ বেশি হবে, কারণ ধর্মান্ধ লোকেরা কাজ করতে পারে না। তারা তাদের শক্তির বেশিরভাগটাই বৃথা ব্যয় করে কাজের থেকে। ধর্মান্ধ লোকেরা নানা অজুহাতে অন্য কাজকে বন্ধ করতে উদ্যোগী হয়, অন্যের এই কাজটা উচিত নয় বলে তর্ক করবে। এর ফলে তাদের নিজেদের কাজ করার সময় কমে যায়, আর অন্যরা যা কাজ করতে যাচ্ছিল তা বন্ধ হয়। ফলে সমাজে কৃত কাজের সংখ্যা এবং অনুপাত কমে। তাই ধর্মান্ধ হয়েও না, তাহলে নিজের জন্যে এবং সমাজের জন্যে কাজ করা হবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ¶¶